हेलो व्यूअर्स, वेलकम टू दिस यूट्यूब चैनल। तो आज के वीडियोर माध्यमे आमी आपनादेर देखाबो कीभावे आपनि नतून ভোটার কার্ডের জন্য অ্যাপ্লাই করবেন বা আপনার ভোটার কার্ডে যদি কোনো ভুল হয়ে থাকে কিভাবে আপনি অনলাইনে সংশোধন করবেন, অথবা আপনি যদি চান যে আপনার পুরনো যে ব্ল্যাক এন্ড হোয়াইট ভোটার কার্ডটি রয়েছে সেটাকে আপনি রিপ্লেস করে প্লাস্টিকের যে নতুন পিভিসি যে ভোটার কার্ড বেরিয়েছে কালার ভোটার কার্ড সেটাতে শিফট হবেন, তাহলে কিন্তু আপনি অ্যাপ্লাই করতে পারেন। কীভাবে করবেন সেটা আমি পুরো প্রসেস দেখিয়ে দিচ্ছি, অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন। আপনার যদি কোনো নলেজও না থাকে ভালো, তাও কিন্তু আপনি এই ভিডিওটি দেখে সঠিকভাবে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। ভিডিওটিতে অবশ্যই একটা লাইক করবেন, যারা এই চ্যানেলে নতুন অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। শুধু সাবস্ক্রাইব করলে হবে না, পাশে থাকা যে বেল আইকন আছে সেটাকেও কিন্তু ক্লিক করে অল নোটিফিকেশান অন করে দিতে হবে, যাতে ভিডিও আপলোডের সাথে সাথে আপনার কাছে নতুন ভিডিও নোটিফিকেশান ঠিক সময় মতো পৌঁছে যায়। তো চলুন, সবচেয়ে প্রথমে কী করবেন, দেখবেন এই ভিডিও ডেসক্রিপশানে আমি একটা লিঙ্ক দিয়েছি, আপনি চাইলে সেটাতে সরাসরি ক্লিক করে মেন ওয়েবসাইটে যেতে পারেন, অথবা আপনি সিম্পল গুগল সার্চ করবেন, NVSP লিখে যদি সার্চ করেন তাও কিন্তু আপনি পেয়ে যাবেন। জাস্ট এখানে ক্লিক করলে দেখতে পারবেন অন স্ক্রিনে ন্যাশনাল ভোটার সার্ভিস পোর্টাল NVSP.in, জাস্ট ওটাতে ক্লিক করবেন। এটাই হচ্ছে মেন ওয়েবসাইট যেটা থেকে আপনি হয়তো পূর্বে ভোটার কার্ডের ডকুমেন্টস ডেটা ভেরিফাই করেছিলেন, যেটা লাস্ট ইয়ার অর্থাৎ এই ইয়ারেই কিন্তু হয়েছিল। এরপরে আপনাকে ক্লিক করতে হবে ভোটার পোর্টাল, এটা কিন্তু একবার নতুন চালু করা হয়েছে কিছুদিন আগেই। এখানে ক্লিক করে কিন্তু আপনাকে মেইন কাজ করতে হবে। আমি এই লিঙ্কটাই সরাসরি আপনাকে ডিসক্রিপশানে দিয়ে দেবো, আপনাকে আর অত খাটনি করার প্রয়োজন নেই, জাস্ট ওটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর এরকম দেখতে পাবেন, হোয়াট ডু ইউ নিড টু ডু টু দে, কী কী করতে পারবেন আপনি এই ওয়েবসাইটের মাধ্যমে এনরোল করতে পারবেন নতুন ভোটার কার্ডের জন্য। চেক মাই এনরোলমেন্ট, আপনি যে অ্যাপ্লাই করেছেন আবেদন করেছেন তার স্ট্যাটাস আপনি চেক করতে পারবেন, আপনার ডিটেলস আপনি আপডেট করতে পারবেন, আপনার যে নিয়ারেস্ট যে পোলিং স্টেশন রয়েছে যেখানে আপনি ভোট দেন সেটা কোথায় সেটা জানতে পারবেন, আপনার BLO জানতে পারবেন অর্থাৎ বুথ লেভেল অফিসার যিনি রয়েছেন তো ওনার অ্যাড্রেসও কিন্তু আপনি পাবেন। আপনি যদি অনলাইনে অ্যাপ্লাই না করেন, আপনি আপনার নিয়ারেস্ট যে BLO রয়েছে অর্থাৎ পোলিং স্টেশন সেখানে কিন্তু অফলাইনেও কিন্তু কাজ শুরু হয়েছে, আপনারা চাইলে সেখানে গিয়েও কিন্তু এই সমস্ত কাজ যেমনটা আমি অনলাইনে দেখাচ্ছি তেমনটা কিন্তু আপনি অফলাইনে ফর্মের মাধ্যমে কিন্তু ওনার মাধ্যমে করতে পারেন। অনলাইনে করলে বেনিফিট এটাই যে আপনি নিজে থেকে করছেন, সমস্ত স্পেলিং যাতে মিস্টেক না হয় সেটা আপনি নিজে থেকেই সমস্ত কিছু দেখে ধীরে ধীরে করছেন, সেখানে আর নতুন করে ভুল হওয়ার কোনো সম্ভাবনা নেই, ওটাই একটা বেনিফিট রয়েছে অনলাইনে। তো আপনি চেষ্টা করুন যেটা আপনার সুবিধা হয় সেটা করুন। ফার্স্ট অফ অল আপনাকে কী করতে হবে, লগ ইন করতে হবে যদি আপনার অ্যাকাউন্ট বানা থাকে। তো যেহেতু এটা নতুন ওয়েবসাইট তো আশা করি বেশিরভাগেরই অ্যাকাউন্ট বানা নেই, তাই আপনাকে প্রথমে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করে কিন্তু নতুন একটা অ্যাকাউন্ট তৈরি করতে হবে, অথবা আপনার যদি ফেসবুক থাকে ফেসবুক দিয়েও কিন্তু আপনি লগ ইন করতে পারবেন, আপনার যদি জিমেল আইডি থাকে সেটা দিয়ে কিন্তু আপনি লগ ইন করতে পারবেন, বা টুইটার লিঙ্কডইন এই সমস্ত দিয়ে কিন্তু আপনি অ্যাপ্লাই করতে পারবেন। আপনি চাইলে সরাসরি এখানে কিন্তু ফেসবুকে ক্লিক করলে কিন্তু আপনার ফেসবুক আইডি চলে আসবে, সেখান থেকে গিয়ে আপনার অ্যাকাউন্ট তৈরি হয়ে যাবে। তো আমি নর্মাল প্রসেস দেখাচ্ছি, আপনি আপনার মেল আইডি দিয়ে যদি করেন, এখানে আপনার মেল আইডি দেবেন যেটা মেল আইডি রয়েছে আপনার, সাপোজ আমি একটা মেল আইডি দিচ্ছি, যেহেতু আমি একটা ডেমো করছি আপনাদের দেখাচ্ছি, আপনার যে জিমেল আইডি যেটাই হোক না কেন সেটা দেবেন, সেটা দেওয়ার পরে এই কন্টিনিউয়ে ক্লিক করবেন। কন্টিনিউয়ে ক্লিক করার পর দেখবেন সাকসেস, প্লিজ চেক ইউর ইমেল ইনবক্স অ্যান্ড ক্লিক দ্য লিঙ্ক সেন্ড টু ইউর ইমেল ইনবক্স। এরপরে আপনাকে কিন্তু আপনার যে জিমেল, আপনারা যদি জিমেল আইডি দেন, আপনার যে মোবাইলে দেখবেন যে জিমেল সফটওয়্যারটা রয়েছে অ্যাপটা, ওখানে কিন্তু একটা নতুন জিমেল চলে যাবে, সেখানে এরকম একটা দেখতে পারবেন ভোটার পোর্টাল লিখে ভেরিফাই ইউর ইমেল আইডি, এরকম দেখতে পারবেন, জাস্ট এরকম একটা লিঙ্ক দেখতে পারবেন ভোটার পোর্টাল ডট, এইরকম লিঙ্কটাতে আপনাকে যে নীল লিঙ্কটা আপনি দেখতে পারেন ওখানে জাস্ট ক্লিক করবেন। ওখানে ক্লিক করলে কিন্তু আপনাকে আপনার এই যে অ্যাকাউন্টটা আপনি তৈরি করছেন তার পাসওয়ার্ডটা কিন্তু আপনাকে ওখানে দিতে হবে, দুবার আপনি আপনার পাসওয়ার্ড এন্টার করবেন, পাসওয়ার্ড এন্টার করার পর সাবমিট করবেন। আমি যেহেতু অলরেডি করে নিয়েছি সো আমি সরাসরি এখানে মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করছি, বা আপনি ইমেল আইডি দিয়েও কিন্তু করতে পারেন। তো আমি আপনাদের ইমেল আইডি দিয়ে করে দেখাচ্ছি। এখানে আরেকটা বিষয় আপনাকে মাথায় রাখতে হবে, আপনি যে পাসওয়ার্ডটা সেট করবেন সেটা কীরকম হতে হবে সেটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। সাপোজ আপনি ABC দিলেন, ABC ABCD, তারপরে একটা যে কোনো একটা
নিউমেরিক একটা ক্যারেক্টার দিবেন, অ্যাট দা রেট দিতে পারেন, হ্যাশ দিতে পারেন, স্টার দিতে পারেন, এরপরে কোনো একটা বা দুইটা যতগুলো হোক না কেন কিছু সংখ্যা দিতে হবে, তাহলে কিন্তু ওই পাসওয়ার্ডটা আপনার নিবে। ওকে, এরপরে লগ ইন করলে কিন্তু এরকম ইন্টারফেস আপনি দেখতে পারবেন আপনার মোবাইলে। এবার আপনাকে মেইন কাজ আপনার শুরু হবে। আপনি যদি চান যে নতুন ভোটার কার্ডের জন্য অ্যাপ্লাই করবেন, তো আপনাকে ক্লিক করতে হবে নিউ ভোটার রেজিস্ট্রেশনে ক্লিক করতে হবে। আপনি যদি আপনার ভোটার কার্ডে কোনো ভুল হয়ে থাকে, আপনি যদি সংশোধন করতে চান, কারেকশান ইন ভোটার আইডিতে ক্লিক করবেন। আপনি যদি অন্য কোনো জায়গায় শিফট হতে চান, অর্থাৎ আপনার অ্যাড্রেস যদি অন্য কোনো জায়গায় শিফট হয়েছে, নতুন জায়গায় আপনি যদি অবস্থান করেন, তাহলে আপনি এই শিফটেড টু আদার প্লেসে ক্লিক করতে পারেন। আর আপনি যদি আপনার ভোটার কার্ডটা চেঞ্জ করতে চান, যে নষ্ট হয়ে গেছে, বা আপনি নতুন যে প্লাস্টিক ভোটার কার্ড সেটার জন্য আবেদন করতে চান, তাহলে এখানে রিপ্লেসমেন্ট অফ ভোটার আইডিতে ক্লিক করবেন। আপনি যদি চান আপনার ভোটার আইডিটা ডিলিট করবেন, ভোটার নাম্বার আপনার, ধরুন কারো কারো দেখা যায় যে ডাবল ভোটার কার্ড রয়েছে, তো আপনি কিন্তু আপনার একটা ভোটার আইডি ডিলিটের রিকোয়েস্ট দিতে পারেন ডিলিট অফ ভোটার আইডিতে ক্লিক করে। তো আমি এবার আপনাদের দেখাচ্ছি নিউ ভোটার রেজিস্ট্রেশনের জন্য কী করবেন। একটা আইডি যে আপনি লগ ইন করবেন, একটা আইডি দিয়ে কিন্তু আপনি একটাই অ্যাপ্লাই করতে পারবেন, আপনার পরিবারের কিন্তু এই আইডি দিয়ে অ্যাপ্লাই করতে পারবেন না। প্রতিটি ইন্ডিভিজুয়ালের জন্য কিন্তু আলাদা আলাদা আইডি তৈরি করতে হবে। ক্লিক করলে কিন্তু এরকম ইন্টারফেস চলে আসবে, লেটস স্টার্টে ক্লিক করতে হবে আপনাকে। এরপরে চলে আসবে এরকম, আর ইউ অ্যাপ্লাইং ফর দ্য ভোটার আইডি ফার্স্ট টাইম। আপনি যদি ফার্স্ট টাইম অ্যাপ্লাই করতে চান, তো এখানে ক্লিক করবেন, ঠিক আছে, এখানে ক্লিক করবেন ইয়েস আই অ্যাম অ্যাপ্লাইং ফর দ্য ফার্স্ট টাইম, তাহলে এখানে ক্লিক করবেন। আপনার যদি ভোটার আইডি কার্ড অলরেডি থাকে, তাহলে কিন্তু আপনি এখানে অ্যাপ্লাই করবেন। তো আমি এখানে ক্লিক করছি, এরপরে সেভ অ্যান্ড কন্টিনিউয়ে ক্লিক করবেন। এরপরে আপনার চাবে আর ইউ ইন্ডিয়ান সিটিজেন অফ, আর ইউ সিটিজেন অফ ইন্ডিয়া, আপনি কি ভারতের বাসিন্দা, আপনাকে এখানে সিলেক্ট করতে হবে ইয়েস আই অ্যাম অ্যান ইন্ডিয়ান সিটিজেন। এখানে ক্লিক করবেন ইয়েস আই অ্যাম অ্যান ইন্ডিয়ান সিটিজেন রেসিডিং আউটসাইড ইন্ডিয়া। আপনি যদি বাইরে থাকেন, এনআরআই হয়, তাহলে কিন্তু ওনারা এখানে ক্লিক করবে। তো আপনি এখানে ক্লিক করবেন ইয়েস দিয়ে, আপনার যে মোবাইল নাম্বার সেটা এখানে এন্টার করবেন। এন্টার করলে কিন্তু আপনার কাছে মোবাইলে একটা ওটিপি যাবে, সেই মোবাইল নাম্বারটা এন্টার করে ওটিপিটা এখানে বসাবেন, বসালে কিন্তু নেক্সট পেজ আপনার চলে আসবে। তো ওটা আমি আপনাদের দেখাচ্ছি। তো আমার ওটিপি চলে এসেছে, এখানে বসাচ্ছি আমি 127198, ভেরিফাই ক্লিক করছি, দেখাচ্ছে ইওর মোবাইল নাম্বার ইজ ভেরিফাইড, প্লিজ ওয়েট। এরপরে কিন্তু এগুলো ডিটেলস খুব সিম্পল, এখানে কিন্তু একটা নতুন একটা ওয়েবসাইট, খুবই সহজ প্রসেস কিন্তু অ্যাপ্লাই করা। এরপরে আপনাকে আপনার ডেট অফ বার্থ দিতে হবে, আপনার যে ডেট অফ ইয়ার রয়েছে, আপনার জন্ম তারিখ, সেটা কিন্তু আপনি সিলেক্ট করবেন। আমি কিন্তু এটা একটা ডেমো দেখাচ্ছি, কারো অ্যাপ্লাই করছি না, জাস্ট সিলেক্ট ডেট অফ বার্থ প্রুফ, কী রয়েছে আপনার ডেট অফ বার্থ প্রুফ, আধার কার্ড, প্যান কার্ড, ড্রাইভিং লাইসেন্স, ইন্ডিয়ান পাসপোর্ট, এসব যেটা রয়েছে আপনার সেটা আপনি সিলেক্ট করবেন। এই যে ডকুমেন্টস আপনি দিচ্ছেন আধার কার্ড, সেটা কিন্তু আপনি যে ডিজিটাল লকার প্ল্যাটফর্ম রয়েছে সেখান থেকেও কিন্তু আপনি আপলোড করতে পারেন, অথবা এখানে ক্লিক করে কিন্তু সিলেক্ট ফাইলে ক্লিক করে কিন্তু আপনি আপলোড করতে পারেন। আপনার যে এস প্রুফ রয়েছে কী দিচ্ছেন, ডাউনলোড এস ডিক্লিয়ারেশন, আপনি এখান থেকে কিন্তু ডাউনলোড করে এটা আপলোড করতে পারেন। দেখাচ্ছি কী আসছে, এই যে এস ডিক্লিয়ারেশন, এটা কিন্তু আপনাকে ফিল আপ করে আপলোড করতে হবে। আপনার নাম দিবেন আই, এরপর আপনার ফাদার্স মাদার্স নেম দিবেন, অর্থাৎ সন ডটার অফ ওয়াইফ অফ ওনার নাম দিবেন। ওকে, তো সেইভাবে আপনি ফিল আপ করবেন, আপনার যে কনস্টিটিউয়েন্সি রয়েছে সেটা এখানে দেবেন। এরপর আপনার সিগনেচার করে এই ফাইলটা কিন্তু স্ক্যান করে আপনাকে এই ওয়েবসাইট এখানে এখানে ক্লিক করে কিন্তু আপলোড করতে হবে। তো খুবই সিম্পল প্রসেস, আশা করি আপনি অ্যাপ্লাই করতে পারবেন। এরপরে আমি দেখাচ্ছি ভোটার কার্ড কারেকশানের ইস্যুটা একটু। আপনি যে অ্যাপ্লাই করলেন, আপনি কিন্তু এই ট্র্যাক স্ট্যাটাসে ক্লিক করে কিন্তু আপনার অ্যাপ্লিকেশান নাম্বার দিয়ে কিন্তু আপনি স্ট্যাটাস চেক করতে পারবেন, যে আপনার ফর্মটি অ্যাকসেপ্টেড হয়েছে না রিজেক্ট করে দিয়েছে, এখানে কিন্তু আপনি চেক করতে পারবেন। এরপরে আমি দেখাচ্ছি রিপ্লেসমেন্ট অফ ভোটার আইডি কার্ড, আপনি যদি আপনার ভোটার আইডি কার্ডটাকে পিভিসি করে নিতে চান, তাহলে এখানে ক্লিক করবেন। তার পরবর্তী প্রসেসে আমি দেখাচ্ছি কী হয় আপনি ভোটার কার্ড কারেকশন করবেন। ফার্স্ট এটা দেখাচ্ছি রিপ্লেসমেন্ট অফ ভোটার আইডি, এবার আপনাকে ক্লিক করতে হবে ইয়েস আই হ্যাভ ভোটার আইডি, এখানে আপনার ভোটার আইডি কার্ড নাম্বার দেবেন, এটা আমি একটু ব্লার করে দিচ্ছি। এটা দেওয়ার পর ফেস ডিটেলসে ক্লিক করবেন, ফেস ডিটেলসে ক্লিক করে প্রসিডে ক্লিক করলে কিন্তু আপনার যে ভোটার কার্ড রয়েছে তার ডিটেলস চলে আসবে অন স্ক্রিন, আপনার নেম, জেন্ডার, স্টেট,
ফাদার্স নেম এজ সমস্ত কিছু কিন্তু দেখিয়ে দেবে। জাস্ট আপনাকে ক্লিক করতে হবে কন্টিনিউ ফর রিপ্লেসমেন্ট অফ ভোটার আইডিতে আপনাকে ক্লিক করতে হবে। এরপরে ক্লিক করে কন্টিনিউয়ে ক্লিক করবেন। এরপরে আপনার 10 ডিজিট যে মোবাইল নাম্বার রয়েছে সেটা এখানে চাওয়া হচ্ছে, সেটা এখানে দিয়ে দেবেন। মোবাইল নাম্বার দিয়ে সেন্ড ওটিপিতে ক্লিক করবেন। এরপরে আপনার যে মোবাইল রয়েছে সেটা চেক করবেন, সেখানে একটা ওটিপি আছে 6 সংখ্যার, সেই নাম্বারটা কিন্তু আপনাকে এখানে পুট করতে হবে। তো আমার এখানে চলে এসছে, আমি এটা এখানে বসিয়ে দিচ্ছি 710908 দিয়ে জাস্ট ভেরিফাইয়ে ক্লিক করবেন। আচ্ছা, ইয়ার মোবাইল নাম্বার ইজ ভেরিফাই, এখানে চলে এসছে রিজন ফর রিপ্লেসমেন্ট অফ ভোটার আইডি। এটা যদি কিছু আপনি চাইলে লিখতে পারেন, আপনি এখানে লিখতে পারেন আই নিড পিবিসি ভোটার আইডি কার্ড। জাস্ট এটা লিখে আপনি সেভ অ্যান্ড কন্টিনিউয়ে ক্লিক করবেন। এরপরে কিন্তু আপনার কাছে চলে আসবে চুজ অপশন টু কালেক্ট ভোটার আইডি কার্ড। আপনি আপনার ভোটার আইডি কার্ডটা কীভাবে পাবেন, অর্থাৎ কীভাবে আপনি কালেক্ট করবেন, তো আপনি এখানে দিতে পারেন আই উইল কালেক্ট এ ভোটার আইডি ফ্রম ভিআরএস অর সিএসসি। তো আমাদের ওয়েস্ট বেঙ্গলে কিন্তু এখনও সিএসসিকে সেরকমভাবে পারমিশন দেওয়া হয়নি, সো এটা আপনাদের করার দরকার নেই, কমন সার্ভিস সেন্টারকে দেওয়া হয়নি। ওকে, তো আপনি এই দুটার মধ্যে যে কোনো একটা সিলেক্ট করতে পারেন। আই উইশ টু রিসিভ মাই ভোটার কার্ড বাই পোস্ট, আপনি যদি পোস্টের মাধ্যমে নিতে চান তাহলে কিন্তু আপনাকে 30 টাকা পে করতে হবে। আর আপনি যদি আপনার যে বুথ লেভেল অফিসার রয়েছেন বিএলও, ওনার কাছ থেকে যদি আপনি কালেক্ট করতে চান তাহলে কিন্তু আপনাকে 25 টাকা পে করতে হবে। এই যে 25 টাকা যে আপনি দিবেন এটা কিন্তু আপনাকে অফলাইনে পে করতে হবে। আর যদি আপনি পোস্টের মাধ্যমে নিতে চান তাহলে কিন্তু আপনাকে এখনই পে করতে হবে অনলাইনে। ওকে, আই উইশ টু রিসিভ মাই ভোটার আইডি কার্ড বাই পোস্ট। আপনার যেটা খুশি হয়, আপনার কাছে যদি অনলাইনে কোনো অনলাইন ব্যাঙ্কিং বা ডেবিট কার্ড ফোনপে এগুলো যদি না থাকে, তো আপনি এটা ক্লিক করে কিন্তু আপনি আপনার অ্যাপ্লিকেশন ফর্ম সাবমিট দিতে পারেন, কোনো সমস্যা নেই, তাও কিন্তু আপনার অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভ হয়ে যাবে। তো আমি এটা একটু করে দেখাচ্ছি আপনাদের কি আসে। এরপরে ক্লিক করবেন সেভ অ্যান্ড কন্টিনিউয়ে। এই যে চলে আসছে পেমেন্ট পেস, পেমেন্ট মোড, অফলাইন পেমেন্ট। ওকে, তো এটা সম্ভবত অফলাইনে চলে আসছে, গতকাল দেখলাম যে এটা অনলাইনে ছিল। আরেকবার আমি চেক করে নিচ্ছি ব্যাপারটা। আই উইশ টু রিসিভ মাই ভোটার আইডি কার্ড পোস্ট। ওকে, ইউ উইল কালেক্ট ইউর ভোটার আইডি ফ্রম বুথ লেভেল অফিসার। এটা যদি করি, ইট মিন্স ইউ হ্যাভ সিলেক্টেড ইউর রিসিভ ভোটার আইডি কার্ড অ্যান্ড রেজিস্টার্ড অ্যাড্রেস ভায়া পোস্টাল ডেলিভারি। ইউ আর রিকোয়ার্ড টু পে এডিশনাল অ্যামাউন্ট 30 রুপিস পোস্টাল ডেলিভারি। ওকে, তো এটাই আমি করছি, দেখি কী হয়। অফলাইন পেমেন্ট কন্টিনিউ করছি, তো ওটাতে ক্লিক করলে এই যে এখানে যদি আপনি সাবমিটে ক্লিক করেন তাহলে কিন্তু আপনার অ্যাপ্লাই হয়ে গেল। ওকে, তো আপনি এটা করতে পারেন, আমি যেহেতু একটা ডেমো করছি আমি এখানে করব না। এবার দেখাচ্ছে কী হয়, আপনি আপনার ভোটার আইডি কার্ড কারেকশান করবেন। জাস্ট এখানে ক্লিক করবেন কারেকশান ইন ভোটার আইডি। আপনাকে কিন্তু আপনার ভোটার আইডি কার্ড নাম্বার দিতে হবে। এরপরে আপনি আপনার কী কারেকশান করতে যাচ্ছেন, নেম কারেকশান করতে যাচ্ছেন নাকি এজ কারেকশান করতে যাচ্ছেন, আপনাকে কিন্তু এগুলো এখানে দিতে হবে। সিলেক্ট করবেন যেটা যেটা আপনি কারেকশান করতে যাচ্ছেন, জেন্ডার কারেকশান করতে যাচ্ছেন নাকি আপনার ভোটার কার্ডে যে ফটোগ্রাফ রয়েছে সেটা কারেকশান সেটা চেঞ্জ করতে যাচ্ছেন, নেম অফ রিলেটিভ, অনেকে ফাদার্স নেম বা মাদার্স নেম সেগুলো কারেকশান করতে চায় সেটা কিন্তু এখানে ক্লিক করে আপনি করতে পারেন, টাইপ অফ রিলেশনশিপ অনেকে চেঞ্জ করতে চান সেটা এখানে করবেন, অ্যাড্রেস যদি আপনি কারেকশান করতে চান সেটা কিন্তু আপনি এখান থেকে করতে পারেন, ভোটার আইডি কার্ড ইন নিউ ফরম্যাট অর্থাৎ নতুন ফরম্যাটে যে ভোটার আইডি কার্ড এসছে প্লাস্টিক এখানে ক্লিক করে কিন্তু আপনি অ্যাপ্লাই করতে চেঞ্জ করতে পারবেন। আপনি এগুলোর মধ্যে যেটাই করুন না কেন সাথে এটাতেও একটা টিক দিয়ে দেবেন, এতে হবে কি আপনার যে নতুন ভোটার কার্ড আসবে সেটা কিন্তু প্লাস্টিক ফরম্যাটে আসবে, যে নতুন ভোটার কার্ড পিভিসি ভোটার কার্ড কালার ফটোগ্রাফ হিসেবে আসবে। ওকে, তো আমি একটা ফটোগ্রাফ ক্লিক করছি এবং ভোটার কার্ডটা আমি দেখাচ্ছি যে নতুন ফরম্যাটে আমি নিব। এটা তো সেভ অ্যান্ড কন্টিনিউ ক্লিক করলাম, প্লিজ ওয়েট দেখাচ্ছে। আপনি আপনার যে ডকুমেন্টস যেটা আপনি করুন না কেন, নেম চেঞ্জ করুন যেটা করবেন, সেটা সবাইকে কিন্তু একটা সঠিক প্রমাণ দিতে হবে, সেগুলো আপনি মোবাইলে ফটো ক্যামেরা করে কিন্তু আপলোড করতে পারেন। যেমন এখানে ফটো দেখাচ্ছে 200 কেবির মধ্যে হতে হবে, ঠিক আছে, আর এখানে 3.5x4.5 সেন্টিমিটার যাতে এই ফটোটা সাইজ হয়, এখানে ক্লিক করে কিন্তু আমি এটা করতে পারি। জাস্ট এটা আপলোড করে যদি আমি সেভ কন্টিনিউয়ে ক্লিক করি, আপনার আমার কিন্তু নতুন অর্থাৎ এই যে ভোটার কার্ড যে কারেকশান রয়েছে সেটার জন্য কিন্তু আমার অ্যাপ্লিকেশানটা সাবমিট হয়ে যাবে। তো এটাই আপনাদের একটা দেখাচ্ছিল, সাপোজ যার নেম চেঞ্জ হবে, নেম বা ডেট অফ বার্থ সেটা আমি একটু দেখিয়ে নিচ্ছি, ম্যাক্সিমাম 3 এন্ট্রি। ওকে,
তো এভাবে কিন্তু আপনি সেম প্রসেসে কিন্তু আপনি চেঞ্জ করতে পারবেন। এখানে আপনার 2 MB-র মধ্যে কিন্তু আপনি ডাইরেক্ট সরাসরি কিন্তু ক্যামেরা করে কিন্তু এখানে ফটো আপলোড করতে পারবেন। ফটো আপনার যে ডকুমেন্ট সপক্ষে প্রমাণ সেটা কিন্তু আপনি আপলোড করতে পারবেন। এইভাবে আপনি আপনার যে ভোটার কার্ড রয়েছে সেটার জন্য আপনি কারেকশন করতে পারবেন। তো এটাই একটা ভিডিও ছিল, অবশ্যই ভিডিওটি একটা লাইক করুন, আপনার বন্ধুদের সঙ্গে অবশ্যই ভিডিওটি শেয়ার করুন যাতে তারাও হেল্প পেতে পারে। ধন্যবাদ।